কি বলবো, না আসলে সত্যি কথা বলতে আমাদের ব্যাটসম্যানগুলো যারা আছেন সবাই আল্লাহর রহমতে মানে এনাফ ম্যাচিউর, কিন্তু ফার্স্ট ম্যাচটা যেটা হয়েছে অ্যাক্সিডেন্টলি আমরা ওই লাস্ট 10 ওভারে গেমটা আমাদের কাছ থেকে একটু মুভ করছে, কিন্তু আজকে এরকম কিছুই মনে হয় নাই, কারণ এই স্কোরে যে কোনো একজন ব্যাটসম্যান খেললেই এটা নর্মালি হয়ে যাবে। আর সেকেন্ড কথা হলো যে কনফিডেন্স ছিল যে লাস্ট ম্যাচেও আমাদের যারা নিচে ব্যাটিং করছে ওরা খুব ভালো মানে টাচে ছিল, তো এই জন্য আর কি কোনো ধরনের মনে হয় নাই যে হয়ে যাবে ইনশাল্লাহ এরকম ছিল। না উইকেটটা আজকে খুবই ভালো উইকেট ছিল, তো হার্ড উইকেট ছিল যার কারণে পেস ভেরিয়েশন করতে হয়েছে, তো প্রথম ওভার করাতে আমি বুঝছিলাম যে এটাতে রান হওয়ার চান্স আছে, যার কারণে স্টাম্প টু স্টাম্প বল করার চেষ্টা করছি। আর আলহামদুলিল্লাহ আমাদের টিমমেটরা খুব ভালো সাপোর্ট করছে, ফিল্ডিং করছে, তো উইকেটে পেস ভেরিয়েশন করাতে খুব ভালো হয়েছে। হ্যাঁ ওর সাথে কথা হয়েছে, ও জাস্ট বললো যে উইকেটটা অনেক হার্ড ছিল, ও এক্সপেক্ট করে নেই যে মানে এই হার্ড উইকেটে বল মানে থামবে, ও বলতেছে যে বলটা একটু থেমে গেছে, যেটা ও আশা করে না, যার কারণে খেলতে গিয়ে মিস মানে মিসকানেক্ট হয়েছে, তো ও এরকম না তো বললো যে এরকম হার্ড উইকেটে যতটুকু সময় নেওয়া যায় তত পরবর্তীতে আরও ইজিলি ব্যাটিং করা যাবে, এগুলো ও শেয়ার করলো। এখন পুরোপুরি ফিট বলতে এখনও গ্রোইন একটু লাগা আছে, তো এটা মেজর কোনো ইস্যু না, এটা ঠিক হয়ে যাবে। না কিছুক্ষণ আগেও কথা বলতেছিলাম না বোলিং নিয়ে, যে ও বলতেছিল যে মানে স্পিন করতে হলে বেসটা ইম্পর্টেন্ট, তো আমি বললাম যে ওর সাথে একটু কাজ করার জন্য, ও আমাকে বললো সব ঠিক আছে, জাস্ট আরেকটু স্পিন বাড়াতে হলে বেসটা নিয়ে কাজ করতে, এগুলো নিয়ে কথা বলতেছিলাম। সো ও ভালো লাগে যে ও সব কিছু শেয়ার করে যে কোনটা কী, কারণ অনেক এক্সপিরিয়েন্স অনেক খেলছে, তো এই ক্ষেত্রে এগুলো আমরা ব্যাটসম্যানরা বা বোলাররা ওর সাথে ডিসকাস করে কিছু নেওয়ার চেষ্টা করতেছি। ভাই আপনার সেলিব্রেশন সবসময় রিচ থাকে, এর আগেও আমরা দেখেছি বিপিএলও আসলে পুষ্পা সেলিব্রেশনটা আপনি সবসময় দেশের কাছে অন্যরকম একটা অনুভূতি, এই ধরনের সেলিব্রেশনের পিছনে আসলে কী চিন্তা কাজ করে বা নতুন নতুন আইডিয়াগুলো কোথা থেকে পান? না আসলে আমি চাই, মাঠে তো খুব প্রেশার থাকে, এই জন্য চাই যে একটু এন্টারটেনমেন্ট করলে একটু হলে প্রেশারটা রিলিজ হয়, আর তাছাড়া দেখা গেছে উইকেট পেলেই তো করি, তো এই ক্ষেত্রে উইকেট পাওয়ার ক্ষুধাটাও থাকে যে আমি যাতে উইকেট পাই, উইকেট পেলে এরকম করতে পারবো, এই জন্যই আর কি করা, এছাড়া কিছু না। সরি অবশ্যই, আসলে আমাদের মেন টার্গেটই তো আমাদের ন্যাশনাল টিম, তো তারা জিতলে আমরা জিতি, তো এটাই বড় কথা, মানে এটা বলা বাহুল্য যে এটা বলার কিছু নেই। নগদেই পাওয়া যায় দেশের সেরা রিচার্জ অফার, দেশি নগদে বেশি লাভ। না তা তো অবশ্যই কষ্ট লাগে, কিন্তু চেষ্টা করতেছি যে মানে আগে যেই কারণে বাদ পড়ছি ভাই ওগুলো ওভারকামই করতেছি, তো ইনশাল্লাহ আল্লাহ যদি চাই আবার অবশ্যই আসবো। না উনি আসলে মানে খেলে যখন মাঠে ঢোকে, আমি যতবার ওনার সাথে খেলছি আসলে উনি যখন মাঠে ঢোকে তখন শুধু ক্রিকেটটাই থাকে মাথায়, তো বাইরের কী এনজয় করতেছে ওটা তো জানি না, কিন্তু যখন মাঠে ঢোকে উনি জেতার জন্যই খেলে, টিমের জন্যই খেলে, তো ওই ক্ষেত্রে আমরা মানে সাকিব ভাই না আমরা সবাই যখন মাঠে ঢুকি তখন বাইরে কী হলো না হলো ওগুলো আসলে মাথায় থাকেই না, তো বল টু বলই মাথায় থাকে আর কি।